গুড মর্নিং। এখনো ছেলে আর টম ঘুমাচ্ছে, আর বাইরের ওয়েদারটা তোমাদের একবার দেখিয়ে দিই। আজকের বাইরের ওয়েদারটা ভীষণই খারাপ, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বলবো না, আগের দিন রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আর দেখো একটুও বাইরে রোদ ওঠেনি, কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে এখন। আর দেখছো গাছগুলো কিরম নড়ছে, ভীষণই হাওয়া চলছে খুব জোরে জোরে, আর একটুও রোদ ওঠেনি। তো চলো নিচে যাওয়া যাক। তো নিচে চলে এসেছি আর লেচি পড়ছি এখানে। পাঁচটা লেচি হয়েছে, আগের দিনের আটা মাখা ছিল, আমি আর আটা মাখবো না, দুই ছেলেকে দুটো করে দেবো আর আমি একটা খেয়ে নেবো। নিজের জন্য আবার আটা মাখতে ভাল লাগে না। আর লেচিটা করে রেখে আমি এখানে আলু আর পটল ভাজবো, তো কাটতে বসে গেছি, আলু আর পটলটা কেটে নিচ্ছি। আর বেলুন চাকিটার কথা বলি, হ্যাঁ, যেই বেলুন চাকিটা দিয়ে আমি রুটি করি, তো এটা হচ্ছে আমি যবে থেকে এসেছি তারও আগের অনেক দিন, মানে আমার যতদিন বিয়ে হয়েছে তারও অনেক দিন আগেকারের পুরনো। তো আমি যখন রুটি বেলতাম বিয়ে করে এসেছি, আমি একদমই পারতাম না, তো হাসি লাগে এখন ভাবলে। তো কিরকম ভারত পাকিস্তানের ম্যাপ হয়ে যেত, আর এখন সেটার আমি গোল গোল করে বেলতে পারি এখন ওটা দিয়েই। আর এখানে একটু মুসুর ডাল ভিজিয়ে দিচ্ছি, তো মুসুর ডালের বড়া করব আজকে। হ্যাঁ, আর যতক্ষণ আলু পটলটা ভাজা হচ্ছে, পটলটা তো আগে আমি ভেজে নিয়েছি একটু নুন দিয়ে। পটলটা আলু পটল একসাথে দিলে না আমার কিরকম লাগে, ভালো লাগে না খেতে, তাই আমি আগে পটলটা একটু ভেজে নিই। যতক্ষণ আলু পটল ভাজা হচ্ছে আমি রুটিটা বেলে নিই। আর আলু পটল যেটা বলছিলাম, আলু পটল একসাথে দিলে না আমার কিরম যেন, পটলটা লাল লাল করে না ভাজলে আমার কিরকম লাগে, পটলটা যেন মনে হয় যেন সেদ্ধ হয়নি সেদ্ধ হয়নি কিরকম একটা লাগে, তাই আমি সবসময় পটলটা আগে ভেজে নিই। আর আলু পটলটা এখানে আমার দেখো ভাজা হয়ে গেছে, তো আলু পটলটা আমি নাবিয়ে রেখে এখন রুটিগুলো করে নেব। তো আমি পাঁচটা রুটি তো একসাথে বেলে রেখে দিয়েছি, তো এবার একটা একটা করে রুটি করে নেব। আর রুটি করা হয়ে গেলেই ছেলেদেরকেও দিয়ে দেবো, ওদের ভীষণই খিদে পেয়েছে। আজকে তো থেকে থেকে বৃষ্টি আসছে, ওয়েদারটা একদমই খারাপ, কালকে থেকেই হচ্ছে রাত্রির থেকে। রুটি পটল ভাজা কমপ্লিট, না পটল আর আলু ভাজা কমপ্লিট, তো তোমরা কে কে খাবে আমার সাথে চলে এসো। একটাই রুটি খাচ্ছি, তো আগেই বলেছি একটাই রুটি খাবো, আর চলো আধেক আধেক করে খাবো, ঠিক আছে? যে আসবে খেতে তাকে ভাগ দেবো অর্ধেক, আর আমি অর্ধেক খাবো। তো চলো খেয়ে নি, তারপর আবার দেখা হচ্ছে। আজ আমি ভিডিও তো স্টার্ট করে ফেলেছি অনেকক্ষণ আগে, কিন্তু তোমাদের ওয়েলকাম জানানো হয়নি, তো সেটা এখন করে দিই। ওয়েলকাম 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 আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও, তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। মশলা কষছি, দেখতেই পাচ্ছ, টিফিন খাওয়ার পর আমি সব আনাজ কেটে নিয়েছি। এটা করব ডিমের ঝাল, তো ডিমও ভাজা হয়ে গেছে, এই দেখো ডিম ভেজে নিয়েছি। আর এদিকে কটা দুটো রসুন দেখতে পাচ্ছ, শাগে দেবো রসুনটা, এই দেখো এখানে লাল শাক আগের দিন এনেছিল, ধুয়ে বেছে কেটে রেখে দিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ কুচি দেখতেই পাচ্ছ, এই দেখো পেঁয়াজ কুচি, সেই সকালে ডাল ভিজিয়েছিলাম সেই পেঁয়াজ কুচি দিয়ে ডালের বড়া করব। আর কাঁচকলা ভেজেছি, আর এখন তো সমস্ত আমি এ করেছি, রান্না হচ্ছে, সবই হয়ে গেছে, খালি আমি শাক ভাজাটা বসিয়েছি লাস্টে, শাক ভাজাটা হচ্ছে, ততক্ষণে আমি ঘরগুলো পরিষ্কার করে নিই। তো আমার তো এই দুটো ঘর হয়ে গেছে, এখনও ওপরের ঘর বাকি রয়েছে, উঠুন ধুতে হবে। আর আমাদের যে গাড়ি থাকে, সাইকেল থাকে, মানে গাড়ি বলতে টোটো, অনেকে আবার অন্য গাড়ি ভেবে থাকবে, চার চাকা ভাববে বা কোনো বড় সড়ো গাড়ি ভাবতে পারে, তো বলে দিই টোটো, আমার বর টোটো চালায়, হ্যাঁ মানে আমার হাজব্যান্ড টোটো চালায়, তো সেই টোটো যেখানে থাকে আর সাইকেলও থাকে, ওইটাও মুছতে হয়। হ্যাঁ, তো উঠোনও ধুতে হবে, সিঁড়িটাও ধুতে হবে, বৃষ্টি পড়ছে ভীষণ, সিঁড়িটা মানে নোংরা হয়েছে, পাতা ফাতা সব এসে পড়েছে। তো চলো পরে আবার দেখা হচ্ছে, সব ঘরগুলো পরিষ্কার করে মুছে স্নান করার পর তারপর আবার দেখা হচ্ছে। রান্না কাজকর্ম সবই শেষ, তো চলো তোমাদের একবার রান্না দেখিয়ে দিই, আর আমার স্নানও হয়ে গেছে, আমি স্নান করে রেডিও হয়ে গেছি। তো চলো আর ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, এই দেখো ব্যাক ক্যামেরায়, এই যে হনুমানটা আমাকে এরকম করে দেখছে, হনুমান কোথাকার, এই দেখো তো কিছু এখনো দাঁড়িয়ে রয়েছে হনুমানটা। তো চলো তোমাদের একবার দেখাই রান্না। তো এইগুলো সরা, কুমড়ো আর আলু এনেছে, আনতে বলেছিলাম,
ও বড়াটা করবো, আমি তো ভুলে গেছি। না না, বড়াটা বাকি আছে, বুঝতে পারলে? বড়াটা আমি ভুলে গেছি গো, মাথা থেকে বেরিয়েই গেছে। এখন ডালটা বেটে নেবো, এই রসুন দিয়ে বাটবো। আর পেঁয়াজ তো কুচিয়ে রেখেছি, তোমাদের বলেছি আগেই, ফ্ল্যাশটা জ্বেলে নিলাম, নাহলে সব অন্ধকার অন্ধকার লাগছে। কাঁচকলা ভাজা তো আগেই দেখেছো, শাক ভাজা হয়ে গেছে। আর এই হচ্ছে ডিমের ঝাল, আন্ডা কারি, ছেলে বলছে আন্ডা কারি। হ্যাঁ, আন্ডা কারি। বড়া ভাজা, আজকে দুপুরের খাবারটা জমে যাবে এই বড়া ভাজার জন্য। যখনই মুসুর ডালের বড়া করি তখনই ছোটবেলাকার কথা মনে পড়ে যায়, মানে ওই পান্তা ভাতের সাথে এই মুসুর ডালের বড়া, আহার, সেই ছোটবেলাকার কথা মনে পড়ে যায়। এখন তো পান্তা ভাত খেতে পারি না ঠান্ডার জন্য, ডাক্তারে বলেছে তুমি যতটা পারবে ঠান্ডা থেকে দূরে থাকবে, একটুতেই ঠান্ডা লেগে যায়। সেই কারণে বৃষ্টি ফিষ্টি হলেই আমি একটু বেলায় চেষ্টা করি জলের কাজটা করার। আর আমাদের কাজ মানেই তো জলেরই কাজ বেশি। হ্যাঁ, তো আজকে মানে দুপুরের খাবারটা জমে যাবে। ডালের বড়া শুধু আমি একা খাচ্ছি তা কিন্তু না, আমার ছেলেও খাচ্ছে। ওই দেখো গাল নাড়ছে, তোমরা মনে করবে আমি একাই খাচ্ছি রান্না করতে করতে, কিন্তু তা কিন্তু না, ও খাচ্ছে। এ মাঝে মাঝে অন্ধকার হয়ে যাচ্ছে কেন এটা? হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং, কি করছো তোমরা সবাই? আমি চুপচাপ বসে রয়েছি সেই বিকেল থেকে, বিকেল থেকে বলবো না, সেই দুপুর তিনটে সাড়ে তিনটে থেকে এরকমই বসে রয়েছি এই ওপরের ঘরে। যেমন ঝমঝমিয়ে বৃষ্টি, বৃষ্টি কমার নাম নেই, একটুখানি কমেছিল বৃষ্টি তো সন্ধ্যের পর থেকে, সেই যে শুরু হয়েছে ছটা সাড়ে ছটা থেকে শুরু হয়েছে, সেই যে ছটা সাড়ে ছটা থেকে শুরু হয়েছে তো বৃষ্টি কমছে না। এখন 7:45 বাজে, এই দেখো দেখাচ্ছি ঘড়িটা, অন্ধকার, বুঝতে পারছো কিনা জানি না। এখন বাজে 7:45, কেন অন্ধকার সেটাও বলছি। প্রত্যেক দিন আমাদের এই দুপুরবেলা দুটো থেকে মানে দুটো তিনটের মধ্যে এরকম দুবার তিনবার করে কারেন্ট যায়, তো আজকেরও গেছিল। তো আমরা ভাবলাম যে হয়তো কারেন্ট গেছে, কিন্তু কারেন্ট যায়নি। সন্ধেবেলা যখন সবার ঘরে আলো জ্বলছে তো তখন দেখলাম যে হ্যাঁ আলো জ্বলছে সবার ঘরে, আমাদের ঘরেই আলো জ্বলছে না। লাইট অফিসে ওর বাবা গেছিল, মানে আমার হাজবেন্ড গেছিল লাইট অফিসে, তো গিয়ে লাইটের বিল দেখিয়ে কী সব করতে হয় করে এসছে, বলে এসছে। তো ওরা বলেছিল ফোন করব আসবো, কিন্তু বৃষ্টি কমছে না তো ওরা আসবে কী করে, ওদেরও দোষ না, মানে সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি কমার নাম নেই। দরজাটা দরজা জানলা বন্ধ বলে হয়তো তোমরা আওয়াজ পাচ্ছ না, বাইরে গেলেই আওয়াজ পাবে। আর এখনো পর্যন্ত বসে রয়েছি সন্ধ্যে থেকে, কিচ্ছু ভাল লাগছে না, এরকম অন্ধকারে নিচে যাব কি করে, রান্না করব কি করে, এখনো কিচ্ছু হয়নি। অন্যদিন নয় আমি তরকারি করেও রাখি, এখনো আজকে আমি তরকারিও করে রাখিনি। মানে আলু কুমড়ো সেই তোমরা দেখলে দুপুরবেলা টেবিলে এনে রেখেছিল, তো আলু ফুরিয়ে গেছিল, আলু বলেছিলাম আনতে, আর বলেছিলাম কুমড়ো আনতে। আলু কুমড়ো আর ছোলা দিয়ে তরকারিটা ভীষণ ভাল লাগে, নিরামিষ, শুধু আদা জিরে বাটা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে, আমাদের বাড়িতে সবাই খেতে পছন্দ করে। তো ভেবেছিলাম সেটাই করবো, সে তো সেটাই করবো, কিন্তু অন্ধকারে কি করে করবো বলো তো, এই বৃষ্টি পড়ছে। আর আমাদের ওই রান্নাঘরের ওই বাগানের ওদিকটা দিয়ে, মানে যেদিকটা আমরা রান্না করি দাঁড়িয়ে বা দিকটা, তো ওখানটা দেখবে তোমরা দেখেছো অনেক সময় একটা মাটির উনুন আছে, তারপর একটা দরজা মতো রয়েছে, তো ওদিকটা দিয়ে যাওয়া যায়, এখন যাওয়া যায় না, পাঁচিল উঠে গেছে, তো ওদিকটা মানে ওখানটা দিয়ে জল আসে, মানে সেই জলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন রান্না করতে হবে। কি করব তাই ভাবছি, রুটি করব না ভাত বসিয়ে দেবো, সে তো সেটাই এখন ভাবছি, দেখা যাক কি হয়। তো এখন ভাবছি নিচে যাই, কারণ 8টা তো বাজতেই যায়, যত দেরি করব তত আরও বেশি দেরি হয়ে যাবে, আর এর থেকে বেশি দেরি হলে আমার রান্না করতেও ভাল লাগে না, তো একটা অলস চলে আসে। তো চলো যাই নিচে, কি হয় দেখা যাক। ভীষণ মানে এই বৃষ্টি ফিষ্টি হলে না, মানে বৃষ্টি হলে ভীষণই, মানে আগে তো আরো খারাপ অবস্থা ছিল এই আমাদের এই রান্নাঘরের ওপরেই, এই ওপরের ঘরটা যেটাই বসে রয়েছি, আগে তো এই রান্নাঘরের এই ছাদ দিয়ে জল পড়তো টপ টপ করে, মানে বর্ষাকালে মানে রান্না করতেই পারতাম না একদম। এই ওপরে ঘরটা করার পর এখন মানে তবুও মানে ওদিকটা দিয়ে তবুও জল আসে, মানে কোনো না কোনো দিক দিয়ে জল আসবেই, আর ভেতরের ঘর দিয়ে তো জল পড়ে ভীষণ ভারী বৃষ্টি হলে। একদিন তো দেখিয়েওছি তোমাদের, মানে আমাদের প্রত্যেকটা এরকম ছাদ দিয়ে চুয়ে চুয়ে জল পড়ে, আগেকারের ছাদ তো সেই কি বলে, বেশ পেটাই ছাদ, তো সেই ছাদ আমাদের। ছেলের অবস্থা দেখো, দেখতে পাচ্ছেন
হাতে আলো, বগল দাওয়ায় একটা বোতল আর হাতে কাপ, এই যে আমার হাতেও আছে দেখো গ্লাস, গ্লাস আর একটা মগ, এই ওরা দুধ খেয়েছিল, এই যে খালি বোতল, এখন যাচ্ছি নিচে অন্ধকারে, তোমরা কিছুই দেখতে পাচ্ছ না, আশা করছি তোমরা এখন বৃষ্টির আওয়াজটা পাচ্ছ শুনতে। বৃষ্টি কমেছিল 9টা নাগাদ, তো ওরা এসেছিল লাইট অফিসের লোকগুলো, তো এসে ওরা বলল যে তার চেঞ্জ করতে হবে আমাদের ঘর থেকে আর পোল অব্দি যেই তারটা গেছে সেই তারটা চেঞ্জ করতে হবে, তো রাত্রিরে হবে না, কালকে সকালে যা হওয়ার হবে। তো সকালবেলা বলতে বেলাই হয়ে যাবে, তো এখন বাজে কিন্তু 9:26 আর আমার রান্নাও টান্না কমপ্লিট, রুটি করেছি আর কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি করেছি, তোমাদের তো বললামই এটাই করব। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবে। আজকের মতন গুড নাইট, টাটা।